শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এটা হচ্ছে কেঁদুরির ফুল, কি অপূর্ব লাগছে তাই তোমাদেরকেও শেয়ার করলাম। এদিকে রুদ্র বাবা সকালবেলা বেরিয়ে পড়েছে সর্ষে পিষতে যাচ্ছে, জানো তো বাড়িতে সর্ষের তেল শেষ হয়ে গেছে তাই সর্ষে পিষতে যাচ্ছে। একটু রোদের মুখ দেখেই একদম ননদ ভাজে লেগে গেছে সার্ফ দিতে, যত যা ছিল বের করে একদম নিয়ে চলে এসেছি। কি বলতো, তিন দিন থেকে তো বৃষ্টি হচ্ছিলো, আর বৃষ্টি যদি হয় না তাহলে কি বলতো জামা কাপড়গুলো কেমন একটা গন্ধ ছাড়ে, তাই সব কিছু মানে ব্যবহার করছিলাম যেগুলো নিয়ে এসছে, দুজনে এবার কাচবো। আর এদিকে এসে দেখি উনুনটার আমার কী অবস্থা করেছে। কি বলতো, কালকে রাত্রে বৃষ্টি পড়ছিলো তো দুটো কুকুর এখানে ঘোরাঘুরি করে, তো ওরা এসে কোথায় এখানটায় ছিল উনুনের তাপে, তো উনুনটাকে ভেঙে ফেলেছে একদম, ছাইগুলোকে বের করে কি অবস্থা করেছে, কিভাবে রান্না করবো বলো তো। আজকে রোদ দেখে মানে কি বলবো তোমাদেরকে, এত রোদ বেরিয়েছে দেখে সব নিয়ে চলে এলাম, কিন্তু দেখো ছাদে এসে দেখছি ছাদ এখনও শুকায়নি, ভিজা ভেজা হয়ে আছে। তো যাই হোক, ওই মাঝখানটা মনে হচ্ছে একটু শুকিয়েছে, ওখানটা এখন রাখবো, পরে আসবো এসে আমি মেলে দিয়ে যাবো। আর এখন তো কাঁচাকুচি কিছু হয়নি, সব মানে ডোবানোই আছে, তো থাক এক জায়গায় এগুলো জড়ো করা, কেঁচে যখন আবার আসবো তখন ওগুলোকে মেলে দেবো। তো চলো এবার উনুনটার ব্যবস্থা করতে হবে, বোধহয় আজকে তো উনুনে ভাত হবে না, তো যাই দেখি কী কদ্দূর করতে পারি। তাদের কাঁথা বালিশগুলোকে রেখে এসে আমি উনুনটাকে ঠিক করতে বসলাম। একটু খড় ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর মাটি ভিজিয়েছিলাম অনেকক্ষণ আগেই, তো মাটিটা ভিজেছে বলে এখনই দিচ্ছি, অনেকক্ষণ আগে না ভেজালে তখন ভালো লাগবে না। তো আঁকাটাকে আমি খুব একটা ভালো ঠিক করতে পারি না, তার জন্য না বেশি ভেঙে যাওয়ার ভয়ে অল্প অল্প যখন ভাঙে তখনই আমি অল্প অল্প মাটি দিয়ে দিই। আর আজকে এমন ভাঙা ভেঙেছে না, আমি ঠিক করতে পারবো বলে তো মনে হচ্ছে না, তবুও মানে চেষ্টা করছি, মানে শিক্ষা তো শেষ নেই, শিখতে তো হবে তাই না। এ পারি না বলে যদি না করি তাহলে তো কোনো দিনই শিখতে পারবো না, তাই আর কি করার চেষ্টা করছি, দেখি কতদূর পারি। মানে কাজ চালার মতো উনুনটা আজকে ঠিক করা হলো, তো দেখো উনুন ঠিক করে না আমি আগুন দিয়ে দিচ্ছি, একটু খড় দিয়ে আগুন জ্বালিয়ে তারপরে ঘুটে দিয়ে দেবো, মানে ধোয়াতে ধোয়াতে তাপে 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 একটু শোকাবে, তাহলে কি হবে বলো তো, তাহলে আজকে রান্নাটা উনুনে করা যাবে, তাই আগুনটা দেওয়া। উনুনটা মোটামুটি ঠিক করে আমি সান সেরে চলে এসেছি, আর আজকে জামাকাপড়গুলো ছাদেই মেলে দিচ্ছি, আর কিছু জামাকাপড় ছিল ওগুলো দিদি নিচে মেলে দিয়েছে। রুদ্রর বাবা গেছিলো সর্ষে পিষতে, তো 9 কিলো সর্ষে নিয়ে গেছিলো, এই যে 3.5 কিলো তেল হয়েছে নিয়ে এলো পিষিয়ে এখনই। আর এদিকে দিদি তরকারিগুলো সবজিগুলো আমাকে কেটে দিচ্ছে, আমি এইমাত্র কাপড় কেচে এলাম, উনুন টুনুন মাটি দিয়ে একটু দেরি হলো আজকে, আমি এখন এদিকে পুজো করবো, আর দিদি সবজিগুলো কেটে দিচ্ছে দেরি হবে বলে, তো আমি পুজোটা এবার করে নিই। আর বাবুর মুড়ি খাওয়া হয়ে গেছে, আর মাও ওখানে মুড়ি খাচ্ছে ঘরে, আজকে হবে মোচার ঘণ্ট। এই 25 বছর জীবনে কলার মোচা আমি কোনোদিন রান্না করিনি, বিয়ের আগে রান্না করতাম কিন্তু আমার মা এই রান্নাটা করতো, আমি পারতাম না। আর বিয়ের পরেও শাশুড়ি মা করতেন এখানে, তো শাশুড়ি মা অসুস্থ হওয়ার পর দিদি করতো, তো আজকে প্রথম করছি, জানি না কেমন হবে, আর আগে আমি করতে পারতাম না, আর করতে পারি না, পারবো না বলে না করে করে তো আমি কোনোদিনই শিখতে পারবো না তাই না, শিখতে তো হবে, শিক্ষার কোনো কথাই আছে না, শিক্ষার কোনো শেষ নেই আর মার খাওয়ার বয়স নেই, তো শিখতে হবেই, তাই শিখছি, শেখার চেষ্টা করছি। আর কবে শিখবো বলো তো, 25টা বছর তো পার করেই ফেললাম, এবার তো সব কিছু শিখতে হবে, রান্নাবান্না সব ধরনের তাই না, তো করার চেষ্টা করছি। তোমরা যদি কোনো ভুল হয় কমেন্ট করে জানিও দিদি ভাইরা, তো আমি যেমন আমি মন থেকে করছি, এটা কারো কাছে শিখিনি কিছু না, তো আমি যেভাবে পারছি সেভাবে করছি। আমি প্রথমে তেল দিলাম, তেল দিয়ে ফোড়ন দিলাম, জিরে শুকনো লঙ্কা আর একটু একটা তেজপাতা দিয়েছি, তো তারপরে আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোটা একটু ভাজানোর জন্য আমি একটু সামান্য লবণ আর হলুদ দিলাম, টমেটোটা ভালো করে গলে যাবে ভেজে যাবে যখন, তখন আমি মশলাগুলোকে এবার দিয়ে দেবো একে একে। তো আমি একসঙ্গে বেটে নিয়েছি মশলা, আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু একসঙ্গে মিক্স করে দিয়ে দিলাম, তো তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মোচা সিদ্ধ করে রেখেছিলাম, মোচা আর আলু একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধটাকে দিয়ে দিলাম।
তো এই মোচার ঘন্ট আর কি, এটাই এটাকে আমরা বলছি মোচার ঘন্ট। তো বেগুনও দিলাম, একটু ভাজা বেগুন করে রেখেছিলাম, ভাজা বেগুনটাকে দিয়ে দিলাম, জানি না কেমন খেতে হবে। তো এর উপরে এই গরম মশলা এবার ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। রেডি হয়ে গেল আমার মোচার ঘন্ট। তো যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। মুচার ঝোল কেমন লাগছে? মুচার ঘন্ট। আর তোমার কেমন লাগছে? তুমি রান্না ঠাকুর। আমি তো তিনবার, হ্যাঁ কিন্তু আমি তিনবার নিয়েছি মুচা, আর তুই কবার দিলি? মা কেমন লাগলো? হ্যাঁ ভালো। আর দেখো কিসে ভাত নিয়েছে, হাঁড়ির ঢাকুনে ভাত নিয়েছে। সেই জিনিসটা ভালো, সবাইকে ভালো লাগা, ভালো লাগে না বলে মোজাটা ভালো লেগেছে যে। আর এদিকে দেখো কি খাচ্ছ তুমি, চাটনি খাচ্ছে তো কেমন দেখি, দাঁত দেখি, দাঁতটা দেখি, দাঁতটা দেখি, দাঁত কি লেগেছে দেখি, বাপরে ঝাল গেছে। হ্যাঁ কথা বল, ঝাল পেট দেখি, পেট দেখি, পেট দেখি, পেট দেখি, দেখ ঘর ঘর পেট দেখি ঘরে না। এই মাত্র বাসনপত্র ধুয়ে রুমে এলাম, আর মোচার তরকারিতে না সবাই বলছে খুব ভালো হয়েছে, দুবার তিনবার করে নিয়ে সব শেষ করে দিয়েছে, রাত্রের জন্য আর নেই জানো তো। আর বিশেষ করে শাশুড়িমা, শাশুড়িমার না এই অসুখটা হওয়ার পর থেকে কোনো তরকারিপাতি স্বাদ লাগে না, ভালো লাগে না। তো আজকে মা বললো যে তরকারিটা খুব ভালো লেগেছে, তো আমারও মনটা খুব ভালো লাগছে যে মায়ের ভালো লেগেছে, নিশ্চয়ই তাহলে ভালোই হয়েছে। আর দেখো বিছানার কি অবস্থা, রুদ্র বাবাকে বললাম যে দুজনে মিলে বিছানাটা পেতে নি, তো বলছে খাওয়া দাওয়া করে আর ভালো লাগছে না, পাততে হবে না, এতেই শুয়ে পড়ো, পরে তখন পাতা যাবে। আর ওদিকে দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, মানে খুব ভালো লাগছিলো। আর একটু আগে না আরও ভালো লাগছিলো, এই মোটামোটা হয়েছিলো, এখন আবার বুঝে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে। আজকে অনেকগুলো ফুল ফুটেছিলো, তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, তিনটে বাজছে, তার জন্য ফুলগুলো আবার ছোটো হয়ে যাচ্ছে, অনেক মোটা মোটা হয় না, সকালবেলা তখন দেখতে ভালো লাগে, আটটা নটার দিকে খুব সুন্দর লাগে, এক গাছ করে ফুল ফুটেছিল, খুব সুন্দর লাগছিল। বন্ধুরা দেখো রুদ্র বাবা হরি নামে যাবে, তাই ধুতি পড়ছে, কী বলতো আজকে রাধাষ্টমী, তো তার জন্য এই আমাদের পাড়াতে আর কি কাকাদের বাড়িতে হরিনাম হবে, সংকীর্তন হবে, তাই ও যাবে। কী করে পড়ছো গো, ওইভাবে পড়তে হয় না, ধুতি পড়তে জানে না, আবার ধুতি পড়বে, ওইভাবে পড়তে হয় না, ভালো করে পড়ো, ওই দিকে দেখো, এই দিকটা ধরো, তুমি পারবে না, দাঁড়াও আমি পড়িয়ে দিচ্ছি, দাঁড়াও দেখো রুদ্রর বাবার লুকটা দেখো, এই দেখো আমিও খুব ভালো পড়াতে পারি না, তো যেমন পারি তেমন আর কি পড়িয়ে দিলাম, তো তুমি তো যেদিকে ধরছিলে ওইদিকে পড়ে না, অনেক ভালো লাগছে, তুমি যে উল্টো দিকে পড়ছিলে। তো বন্ধুরা যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ধুতি পড়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও।